হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে হচ্ছে যে ভিডিওটা করছি খুব ছোট্ট ভিডিও হবে। এই ভিডিওটা হচ্ছে তোমাদের যে কয়েকটা প্রশ্ন আছে তোমাদের মনে, বারবার যেই কমেন্টগুলো করছো তার উত্তরে হচ্ছে আমার এই ভিডিওটা। মানে তোমরা কী করবে আসলে, এই যে কয়েকটা টপিক তোমরা বলছো সেই টপিকগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। সেগুলো আমি কেন বারবার তোমাদের বলা সত্ত্বেও এতদিন ডিলে করছি, ভিডিও বানাচ্ছি না, সেই হিসাবে কিছু ভিডিও সম্পর্কে আপকামিং কয়েকদিনের শিডিউল সম্পর্কে সেটা একটু আলোচনা আছে, আর দু একটা জিনিস যেটা হয়তো আমার চ্যানেলে আছে তোমরা জানো না সেটার ব্যাপারে বলার জন্য। একটু দেখে নাও, খুব লাভবান হবে, আর আমার ভিডিওর আর অপেক্ষা করতে হবে না, হয়ে যাবে কাজ। দেখো, সবার প্রথমে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে প্রবাবিলিটি রিলেটেড। এক এক করে আসে, আমি লিখে রেখেছি কতগুলো আছে। প্রবাবিলিটি রিলেটেড, এলপিপি রিলেটেড, রিলেশন ম্যাপিং, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ভেক্টরস, থ্রি ডির কারো স্ট্রেট লাইন, কারো প্লেন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স সংক্রান্ত কয়েকজন কমেন্ট করেছো, অ্যান্ড 2015 সালের কোশ্চেন পেপার যে সলিউশনটা করেছি তার একটা পার্ট বাকি আছে, মাত্র একটা পার্টই বাকি আছে, ওটা করলেই কমপ্লিট হয়ে যাবে। তো ওটা কবে আসবে? দেখো, আগামী 20 তারিখ পর্যন্ত আমি প্রচুর ব্যস্ত আছি, ঠিক আছে। আগামী 20 তারিখে সম্ভবত আমার ব্যস্ততা কেটে যাবে, তো এই 20 তারিখ পর্যন্ত আমি প্রচুর ব্যস্ত, সেই জন্য আমি দিনে একটার বেশি ভিডিও তো বানাতে পারছি না। তোমরাও দেখছো আমি চেষ্টা করছি বাট পারছি না, কারণ একটা ভিডিও বানাতে, এডিট করতে, প্লাস ওটা আপলোড করতে প্রচুর মানে প্রচুর সময় নষ্ট হয়, 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট হয়। তোমরা তো 40 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টার ভিডিও দেখছো, বাট ওটার পেছনে আমার মোটামুটি প্রায় 3 ঘন্টা মিনিমাম 3 ঘন্টার খাটনি আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যেগুলোর জন্য তোমরা বারবার কমেন্ট করেছো সেগুলো কী করবো? দেখো, প্রবাবিলিটির ওয়ান শট ভিডিও বানাতে বলছো, কিন্তু ওয়ান শট ভিডিওতে প্রবাবিলিটি কিচ্ছু হবে না, এটা আমি বলছি বাস্তবে। হয়তো আমি প্রবাবিলিটি ভিডিও বানিয়ে দিলে তোমরা হয়তো অনেকে দেখবে, কিন্তু ওই ভিডিওটা থেকে লাভবান হবে যদি তোমরা প্রবাবিলিটি দেখো। একটা প্লেলিস্ট তৈরি করা আছে, আমি মোবাইলেও রেখেছি একটা, যেখানে তোমরা বুঝতে পারবে যে প্রবাবিলিটির একটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো স্ক্রিনশটটা, এই যে স্ক্রিন ইসেটা দেখছো সাইডে প্লেলিস্টটা, এটা টোটাল প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টারটা, প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, ওই ফার্স্ট চ্যাপ্টার রিলেটেডই কিন্তু তোমাদের প্রবলেমটা। আর তোমরা বলছো এইখান থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা কনফিডেন্স পাচ্ছ না, এটাই তোমাদের কথা। এবার দেখো, যদি ওয়ান শট ভিডিও বানাতে বলো তাহলে আমি আলটিমেটলি থিওরি বানাবো, ঠিক আছে। এইখানে যে প্রবাবিলিটির 2 নম্বর ভিডিওটা আছে, দেখো ক্লাস 12 দেখে নাও, এখানে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ক্লাস 12 লেকচার 2 যেটা দেওয়া আছে ওইখানে প্রবাবিলিটির প্রায় বেশিরভাগ পার্টটাই করা আছে, মানে থিওরিটা করা আছে। তারপর যেটা পার্ট নম্বর 3, পার্ট নম্বর 4 আছে, অ্যান্ড পার্ট নম্বর 5ও আছে, এগুলো টোটাল হচ্ছে প্রবাবিলিটির থিওরি, যেখানে তোমরা দেখতেই পাবে যেটা 30 মিনিটের মাত্র ভিডিও, তারপর 16 মিনিট, তারপর 11 মিনিট, দেন 21 মিনিট, এগুলো টোটাল থিওরি। অ্যান্ড তারপর যেগুলো আছে সবগুলো কিন্তু অঙ্ক আছে, এবং প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করা আছে, ফুললি। তোমরা এই ভিডিওগুলো যদি কমপ্লিট করতে পারো তোমরা শিওর কনফিডেন্টলি পরীক্ষা দিতে যাবে, অ্যান্ড কোনো রকমের কোনো প্রবলেম হবে না প্রবাবিলিটির প্রথম চ্যাপ্টার সম্পর্কে। এবার যেহেতু করা আছে এই জন্য ওইটাতে আর আমি আর যাচ্ছি না, কারণ যদি তোমরা শুধু থিওরি পড়তে চাও তাহলে প্রথম যে 3-4টা ভিডিও আছে, ছোটো ছোটো ভিডিও, একটা 30 মিনিটের ভিডিও আর বাকিগুলো যে 10 মিনিট 15 মিনিটের ভিডিওগুলো আছে, 4-5টা দেখে নাও, থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি চাও যে না টোটালটা কমপ্লিট করবো তাহলে টোটালটাও করতে পারো, যেখানে খুব বড় বড় ভিডিও তো নেই, দেখছো 30 মিনিট 25 মিনিট 11 মিনিট 19 মিনিট এরকম করে ভিডিও আছে, টোটাল চ্যাপ্টার কমপ্লিট করা আছে, তাহলে এটা করো আমি বলছি। আর এক্সট্রা ভিডিও না বানালেও হবে। এবার যদি আমি বানাই ওয়ান শট ভিডিও তাহলে কী হবে, তোমাদের একটা মিথ্যা আশা দেওয়া হবে। কেন? কারণ আমি এরকম ভিডিও বানাতে চাই না যে জাস্ট শুধু থিওরি বলে দিলাম, মানে শুধু থিওরি যেই পার্টটা বলতো, কারণ প্রবাবিলিটির অঙ্কে কী হয়, অঙ্ক ওয়াইজ থিওরি চেঞ্জ হয়ে যায়। একটা অঙ্ক বললাম সেটা যেই মেথডে হবে, আরেকটা অঙ্ক মানে আলাদা মেথডে হয়ে যাবে, এই জন্য প্রত্যেকটা অঙ্ক যদি না করো তাহলে খুব বেশি তো লাভবান হবে না। এই জন্যই আমি প্রবাবিলিটির ওয়ান শট ভিডিও বানাতে চাইছি না। তোমরা দেখো প্রত্যেকটা অঙ্ক একটু দেখে যাও, অ্যাটলিস্ট ফুললি কমপ্লিট করে না যেতে পারবে, ভিডিওগুলো দেখে তো যেতে পারবে একবারে, তো দেখে যাও অনেক হবে, আর প্রথম কয়েকটা ভিডিওগুলো উপকৃত হয়ে যাবে তোমরা থিওরির পার্টটাতে। নেক্সট প্রবাবিলিটি গেল, এলপিপি সেম কথা বলবো আমি। এলপিপিতে মাত্র 5টা লেকচার আছে, কয়েকজন এলপিপির কমেন্ট করেছো ওই জন্য বলছি আমি। এলপিপিতে দেখো, এলপিপি যেটা তোমরা রৈখিক প্রোগ্রাম বিধি দেওয়া আছে, এলপিপি রৈখিক প্রোগ্রাম বিধি বলে একটা টোটাল প্লেলিস্ট তৈরি করা আছে, যেখানে এলপিপির কত মাত্র 6 মিনিট থেকে শুরু করে, প্রথম যে 6 মিনিট আছে সেটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও, দ্বিতীয় যেটা লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, এই যে মাত্র 18 মিনিট 20 মিনিটের ভিডিওগুলো, এখানে টোটাল অ্যাকচুয়ালি 4টা লেকচারে টোটাল এলপিপি করা আছে। আর এই 4টা যদি খালি দেখে যাও তাহলে এলপিপি সম্পর্কে একটা দারুণ আইডিয়া চলে আসবে তোমাদের। আর তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যে আছে, 2015, 2016 অ্যান্ড থেকে 2020, এই যে এত 6 বছরের কোশ্চেন পেপার সলভ করা আছে আমার চ্যানেলে, এই 6 বছরের কোশ্চেন পেপারের যে এলপিপিগুলো আছে, যেই অঙ্কগুলো আছে এখানে, সেই অঙ্কগুলো করে গেলেই আর এখানকার যে মেথডগুলো আছে দেখে গেলেই হয়ে গেল, আর এলপিপির জন্য তেমন কিছু বিশেষ করতে হয় না, একটাই তো অঙ্ক আছে, নিয়ম সেম।
ওই জন্য ব্যাস ওটা দেখে যাও, এলপিপি করা আছে, এই জন্য এলপিপির ওয়ান শট ভিডিও বানিয়ে তো লাভ নেই, কারণ আছে চ্যানেলে। নেক্সট, আচ্ছা তারপর যেটা তোমাদের কথা সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। আমি আবার বলবো সেম, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স অনেকে কমেন্ট করেছো, সেটা আবার বলবো আমি। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স সংক্রান্ত যদি তোমরা থিওরি পোর্শন চাও তাহলে থিওরি দেখো। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স আমি টোটাল বানিয়ে ফেলেছি ভিডিও, টোটাল ভিডিওর মধ্যে দেখো প্রথমেই দেওয়া আছে যে প্রথম ভিডিওটা ফুল কনসেপ্ট দেওয়া আছে, এটাই আসলে ওয়ান শট ভিডিও। এই যে প্রথমে সবার প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, ফুল কনসেপ্ট অফ ম্যাট্রিক্স যেটা পার্ট ওয়ান একদম প্রথমটা লেকচার ওয়ান দেওয়া আছে, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের ওয়ান শট ভিডিও। যদি ডিটারমিনেন্ট দেখতে যাও তাহলে তার নিচে ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট নিচের দিকে তিন চারটা ভিডিওর নিচেই দেখতে পাবে ডিটারমিনেন্ট। তাহলে ওয়ান শট ভিডিও এখানেও বানাই প্রয়োজন নেই, আছে যেহেতু অলরেডি। তোমরা যদি ম্যাট্রিক্স টোটালটা রিভিশন করতে যাও ব্যাস প্রথম ভিডিওটা দেখে নেবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এবার বলছি রিলেশন অ্যান্ড ম্যাপিং, এটাও তৈরি করা আছে, জাস্ট একটু খুঁজতে হবে চ্যানেলে গিয়ে। আর প্লেলিস্ট যেহেতু তৈরি করা আছে খুব একটা অসুবিধা হবে না, চলে যাও প্লেলিস্টে। রিলেশন অ্যান্ড ম্যাপিংয়ের প্লেলিস্টে আমি যাচ্ছি, দেখো রিলেশন অ্যান্ড ম্যাপিংয়ের প্লেলিস্ট, ওকে কোথায় গেল, ওকে ক্লাস টুয়েলভ রিলেশন অ্যান্ড ম্যাপিং, ঠিক আছে। এখানে দেখো হোয়াট ইজ রিলেশন প্রথমে দেওয়া আছে, ওয়ান শট ভিডিওতে কি থিওরি তো পড়াতে হবে না, কারণ প্রত্যেকটা অঙ্ক তো করানো সম্ভব না, এতগুলো আছে রিলেশন অ্যান্ড ম্যাপিংয়ের অঙ্ক। প্রথম যে অঙ্কটা লেকচার ওয়ান, লেকচার টু হোয়াট ইজ রিলেশন, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট রিলেশন, এই দুটো পড়বে। তিন নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে লেকচার নম্বর থ্রিতে কয়েকটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো কীভাবে প্রমাণ করতে হয় সেগুলো দেওয়া আছে। তারপর পরে এক্সারসাইজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা একটু দেখে রাখবে লেকচার ওয়ান, লেকচার টু, লেকচার থ্রি, এরকম করে কন্টিনিউ কিন্তু পড়বে, যদিও করা আছে প্লেলিস্টে। তারপর নিচে চলে যাবে যেখানে লেকচার এইট আছে, লেকচার এইট ওইখানে দেওয়া আছে, দেখো হোয়াট ইজ ম্যাপিং বলে করা আছে, 33 মিনিটের একটা, ব্যাস ওইখান থেকেই। তারপর লেকচার নাম্বার নাইন, ব্যাস এই লেকচার নাম্বার এইট, লেকচার নাম্বার নাইন অ্যান্ড হ্যাঁ এই দুটোই, এই দুটোই এখানে ম্যাপিংয়ের জন্য এই দুটোর থিওরি আর এই রিলেশনের জন্য এই তিনটে, দেখলেই হয়ে গেলো কমপ্লিট ওয়ান শট ভিডিও। এই জন্য ওয়ান শট ভিডিও এখানে বানানোরও খুব বেশি তো প্রয়োজন নেই, কারণ খুব বেশি বড় তো নয় এগুলো, ছোটো ছোটো আছে, এই জন্য এখান থেকে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। আমি বলার উদ্দেশ্য এটাই ছিল যে চ্যানেলে আমার করা আছে, তোমরা হয়তো দেখছো না কিন্তু ওগুলো দেখে নাও, কমপ্লিট হয়ে যাবে একদম ওয়ান শট ভিডিওর থেকে, আরও ভালো হবে, খুব সুন্দর ডিটেলে করে দেওয়া আছে আর অত বেশি টাইমও না মানে, ঠিক আছে। এক্সারসাইজ তো তোমরা হয়তো করেই নিয়েছো, তো এক্সারসাইজ যেভাবে করছো ওভাবেই করবে, বাট একটু থিওরিটা দেখে নাও আগে, থিওরিটা দেখলে খুব সুন্দরভাবে রিভিশন হয়। এইবার কথাটা আসছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, দেখো এই টোটাল দুটো টপিক না, এত বড় টপিক ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, বিশেষ করে ইন্টিগ্রেশন পার্টটা এতই বড় টপিক যে এই টাইমে ইন্টিগ্রেশন শেখা নতুন করে, যারা শেখনি ইন্টিগ্রেশন তাদের বলবো এই টাইমে আর ইন্টিগ্রেশনের ভরসা করে লাভ নেই, শুধু কয়েকটা ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রেশন একটু ভালো করে বারবার করে প্র্যাকটিস করে চলে যাও যেন তোমরা করে আসতে পারো, ঠিক আছে। কারণ ইন্টিগ্রেশন টোটাল প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এখানে থিওরিটা খুবই কম ইন্টিগ্রেশন পার্টের, যেরকম ম্যাপিং আছে বা আর কিছু আছে যেগুলো বানাচ্ছে, বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন আছে, অ্যাপ্লিকেশনের যেই ওয়ান শট ভিডিওগুলো দিলাম এখানে, ওখানে থিওরি কাজে লাগে। কিন্তু এই জায়গাগুলোতে ইন্টিগ্রেশনে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা টাইপের কনসেপ্ট, কোনো অঙ্কে জেড ধরতে হচ্ছে, কোনো অঙ্কে সাবস্টিটিউশন করে দিয়ে হয়ে যাচ্ছে, তো কোনো অঙ্কে বাইপার্টস করতে হচ্ছে, তো আলাদা আলাদা মেথড আছে। এই জন্য ইন্টিগ্রেশন পার্টটা তো একটা ভিডিওতে কিচ্ছু হবে না, এই জন্য ইন্টিগ্রেশনে আমি ওয়ান শট ভিডিও বানাচ্ছি না। তারপর ডিফারেন্সিয়েশন সেম বলবো আমি, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন সেম ব্যাপার, একই উত্তর। হ্যাঁ এইবার যেটা হচ্ছে তোমরা ভেক্টর, ভেক্টর যেটা বলছো, ভেক্টরের অনেকে ওয়ান শট ভিডিও বানাতে বলছো, ঠিক আছে এটা আমি চেষ্টা করবো দেখবো। আর থ্রিডিতে একটু তোমাদের অ্যাডভাইসটা দিয়ে রাখি, দেখো থ্রিডিতে কী থাকে, একটা স্ট্রেট লাইনের অঙ্ক থাকবে আর একটা প্লেনের অঙ্ক থাকবে, যেটা নর্মাল ট্রেন্ড 99% ক্ষেত্রে এটাই দেয়, ঠিক আছে। আমি তোমাদের বলবো যেন প্লেন অথবা স্ট্রেট লাইন এই দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, খুবই ভালো করে আমি বলবো সবসময় স্ট্রেট লাইনটা প্র্যাকটিস করে যাও, প্লেনটা একটু সাইডে রাখো, ঠিক আছে। কারণ একটা 5 মার্কসের অঙ্ক তোমাদের করতে হবে, তার জন্য দুটো মানে দুটো করার কী দরকার, এটার সঙ্গে এটা তো অথবাই থাকবে। এই জন্য স্ট্রেট লাইন যার করা আছে খুব সুন্দর করে তার যথেষ্ট ভালো, এবার প্লেনটা একটু একটু দেখে যাও, থিওরিগুলো দেখে যাও, যাতে তোমরা 2 মার্কের অঙ্কগুলো বা MCQ আসলে এখান থেকে যাতে করতে পারো। বাট এমনি করে প্লেনও ভালো করে পড়ছো অ্যান্ড স্ট্রেট লাইনও ভালো করে পড়ছো, সেটাতে সময় নষ্ট হয় এই টাইমে, আগে যেটা পড়ে নেছো জাস্ট ওটা খালি একটু রিভিশন করে যাবে, আর নতুন করে যদি হয় তাহলে নতুন করে পড়ার দরকার নেই। এখন যারা আগে পড়েছো ওরা জাস্ট খালি রিভিশন দিয়ে চলে যাবে অঙ্কগুলো, আর যদি নতুন করে পড়তে হয় বা থিওরি জানতে হয় তাহলে স্ট্রেট লাইনটা একটা ভালো জিনিস, যেটা আমিও প্ল্যান করছি যে স্ট্রেট লাইনের একটা ভিডিও তোমাদের দরকার আছে, ওয়ান শট ভিডিও বানিয়ে দেবো, আমার চ্যানেলে নেই স্ট্রেট লাইনের ভিডিও, তো স্ট্রেট লাইন ঠিক আছে আমি বানিয়ে দেবো, আর অনেকে বলছো স্ট্রেট লাইনের কথা, তো এই হচ্ছে কথা। ভেক্টর নিয়ে আমি প্ল্যান করছি যে টোটাল থিওরিটা মিলে একটা ভিডিও হয়তো 1 ঘন্টার বা 1.5 ঘন্টার একটা ভিডিও হবে, স্ট্রেট লাইনটা সিস্টেমে একটা 1.5 ঘন্টার ভিডিও হবে টোটাল থিওরি, কারণ স্ট্রেট লাইন আর ভেক্টর দুটো জিনিস এমন যে প্রচুর পরিমাণে থিওরি আছে,
আর থিওরিটা তোমাদের জানতেই হবে, নাহলে অঙ্ক হবে না। তো দুটো আমি প্ল্যান করছি যে এটা বানিয়ে দেবার, কিন্তু হয়তো 20 তারিখের আগে পারবো কিনা আমি জানি না, প্রচুর ব্যস্ত চলছি 20 তারিখের আগে। আচ্ছা, তারপর যেটা PYQ আছে এটা, হ্যাঁ এটা আমি আবার বললাম, ওই 20 তারিখের আগে তো হয়তো পারবো না, কিন্তু 20 তারিখের পরে 21, 22, 23, 24 এর মধ্যেই তোমাদের বানিয়ে দেবো, তোমাদের পরীক্ষার ঠিক আগে আগে পেয়ে যাবে। আর বেশিরভাগ পার্টটাই তো হয়ে গেছে। এই কোশ্চেন পেপার 6 বছর কোশ্চেন পেপার সলিউশন আমি বারবার বলি, 6 বছরের কোশ্চেন পেপার সলিউশন অবশ্যই দেখে যাও, অবশ্যই দেখে যাও, ঠিক আছে? অনেক হেল্প পাবে, হেল্প শুধু এটা না যে হুবহু কমন শুধু বলছি না আমি, যে জাস্ট একটা অঙ্ক ডিট্টু চলে আসলো সেটা আসলে খুবই ভালো, বাট এই যে কনসেপ্ট, এই 6 বছরের কোশ্চেন পেপার, লাস্ট 6 বছরে যেই কনসেপ্টগুলো এসছে পরীক্ষায় ওগুলোই তো পরীক্ষায় আসবে, ওগুলোই কনসেপ্ট। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে নতুন অঙ্ক করতে খুব বেশি তো প্রবলেম হয় না, ঠিক আছে? তারপর তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই আমার বক্তব্য ছিল আজকে টোটাল, একটু আমি ভাবলাম একটু তোমাদের এতগুলো কমেন্টের অ্যান্সার দেওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটা টোটাল মানে ভিডিওই বানিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, আর নেক্সট ভিডিও দেখি কী বানানো যায়।